আপনি দেখছেন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ। শরতের নীল আকাশ, আকাশ বাতাস ভেজা তুলোর মতো একেবারে সাদা মেঘ, কিন্তু বারবার বলছে সত্যি উমা আসছে। আর মাত্র কটা দিনের অপেক্ষা, তারপরেই কিন্তু গোটা কলকাতা, গোটা বাংলা, গোটা দেশ জুড়ে কিন্তু এই উৎসব পালন করা হয়। এবং শারদীয় উৎসব এমন একটা উৎসব যেটা একদিন আন্তর্জাতিক সম্মান পাবেই তা বলাই বাহুল্য। এই কামনা করেই কিন্তু আমরা শুরু করেছিলাম কলা সংস্কৃতির শারদ অর্ঘ্য 2018, আজ থেকে প্রায় দেড় মাস আগে। আর আজকের কিন্তু আমরা অন্তিম পর্বে এসে দাঁড়িয়ে গেলাম, তার কারণ আজকের পরপরই কিন্তু ঠিক আর দুদিন পর, অর্থাৎ আজ শুক্রবার, শনি, রবি, সোমবার কিন্তু মহালয়া, অর্থাৎ পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা, এবং তারপরে কিন্তু একদম শেষ মুহূর্তের প্রস্তুতিতে প্রত্যেকটি পুজো মণ্ডপ, প্রত্যেকটি ক্লাবের কর্মকর্তারা তারা কিন্তু ঢুকে পড়বেন। আজকের এই মুহূর্তে কলা সংস্কৃতির শারদ অর্ঘ্য 2018 ইন অ্যাসোসিয়েশন উইথ হাই নিউজ নেটওয়ার্ক আপনাদের প্রত্যেককে জানাবো স্বাগত। আপনারা সরাসরি এই মুহূর্তে অনুষ্ঠান তো দেখছেন হাই নিউজের পর্দায়, এবং যারা সুদূর মুম্বাই থেকে দেখছেন বা পৃথিবীর যে প্রান্তে বসে তারা দেখছেন, তারা কিন্তু হাই নিউজ অ্যাপ ডাউনলোড করে আপনারা কিন্তু আপনাদের মোবাইলের মাধ্যমে এই অনুষ্ঠান সরাসরি দেখতে পাচ্ছেন। আপনাদের প্রত্যেককে জানাচ্ছি স্বাগত। এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে যে সমস্ত অতিথিরা এসে উপস্থিত হয়েছেন, আসুন তাদের সঙ্গে এক এক করে পরিচয় পর্ব সেরে নেওয়া যাক। আমার একেবারে বাঁদিকে রয়েছেন পার্থ ঘোষ, পুজো উদ্যোক্তা শিবশঙ্কর ইউনাইটেড ক্লাব। পার্থদাকে স্বাগত, নমস্কার। পার্থদার ঠিক বাঁদিকেই রয়েছে শুভজিৎ ব্যানার্জি, এবং শুভজিতের বাঁদিকে রয়েছে রোহিত সাহা, পুজো উদ্যোক্তা, দুজনেই একই ক্লাব থেকে রয়েছে গড়িয়া পার্ক সর্বজনীন, দুজনকেই স্বাগত, নমস্কার। তার ঠিক পাশে রয়েছেন অশোক মুখার্জি, পুজো উদ্যোক্তা, জেলার পুজোর তিনি কিন্তু এবার দায়িত্ব সামলাচ্ছেন একেবারে হুগলি জেলার। অশোকদাকে স্বাগত, নমস্কার। অশোকদার ঠিক পাশেই রয়েছেন আশিস সান্যাল, পুজো প্রেমী, পুজো পাগল, বিচারক কলা সংস্কৃতি শারদ অর্ঘে। আশিসকে স্বাগত, নমস্কার। আর আশিসের একদম পাশে রয়েছে আবির বোস, পুজো উদ্যোক্তা, তালতলার তরফ থেকে আবির রয়েছে, আবিরকে স্বাগত, নমস্কার। এবং অবশ্যই আপনারা রয়েছেন, যে কথা আপনাদের বলছিলাম যে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, সেই শেষ মুহূর্তের প্রস্তুতিতেই তো একদম সাজো সাজো রব। আমি অবশ্যই পুজো উদ্যোক্তাদের কাছে যাব, কিন্তু আজকের সবার আগে আমি আশিসকে দিয়ে শুরু করব, যেহেতু আশিস আমাদের বিচারক মণ্ডলীতে রয়েছে। আশিস, এই মুহূর্তে সার্বিকভাবে কেমন দেখছো পুজো প্রস্তুতি, এবং তুল্যমূল্য বিচারেতে, যেহেতু তোমার পাশে একদম অশোকদা বসে রয়েছেন, একদম জেলাকে তিনি প্রতিনিধিত্ব করছেন, জেলা না শহর, কে কোন দিকে এগিয়ে আছে ছোট্ট করে প্রথমে দেখো। রাহুল, সবচেয়ে বড় জিনিস হচ্ছে আজকে কিন্তু আমাদের সবচেয়ে আনন্দের দিন আজকের এই স্টেজে দাঁড়িয়ে। আমি যেদিনকে প্রথম এসেছিলাম সেদিনকে আমরা জেলাকে আমি বারবার তুলে আনার চেষ্টা করেছি, এরকম আমরা কলকাতার বাইরে প্রচুর জেলাকে চাই এরকমভাবে তুমি উঠে আসুক, এবং শুধু কলকাতা নয় ছড়িয়ে যাক। আজকে সেটাই সবচেয়ে আনন্দের জিনিস যে আজকে হাই নিউজ এমনভাবে এগিয়ে নিয়ে গেছে রাহুলের তত্ত্বাবধানে, এবং এমনভাবে আমরা এই এই অনুষ্ঠানটাকে তুলে নিয়ে আসতে পেরেছি, পুরো জেলার মানচিত্রটা যেন সামনে চলে আসছে। একটু পরে হয়তো আরো ব্যাখ্যা দেখবেন, গতকালও আমরা দেখেছি যে জেলা কিন্তু এবার প্রতিদ্বন্দ্বিতা নেমে গেছে এবং সত্যি, এবং কলকাতার সাথে কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রতিদ্বন্দ্বিতা বেড়ে যাবে, এবং এই হাই নিউজে কিন্তু পৌঁছে দিল জেলাকে যেভাবে অবহেলিত হয়েছিল। এখন কিন্তু আমার মনে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে রাহুলের তত্ত্বাবধানে জেলা কিন্তু এগিয়ে আসছে, এবং আমি আশা করব যে আজকে পুজো কমিটি যখন জেলারও এসছে তখন তিনি আরো ভালো ব্যাখ্যা করবেন যে জেলায় কত কষ্ট করে পুজো করতে হয়, এবং সেখান থেকে তারা কিভাবে কম্পিটিশনে নামছেন, যেখানে খুব সবচেয়ে বড় জিনিস হয় না, ইনকামটা তার খুব কম, কলকাতা শহরে পুজোর জন্য ব্যানার আসে, সবকিছু আসে, কিন্তু এটা আসে না যে টাকাটা, সেইখান থেকে তারা কি কষ্ট করে পুজো করে, এটাই সবচেয়ে লড়াই পুজোর, এবং পুজোর লড়াই কিভাবে তারা করে সেটা রাহুল আরো ভালো ব্যাখ্যা দেবে, কিংবা আরো পুজো কমিটির কাছ থেকে শুনবো, তারপরে আমরা বিচারণা করবো। একদম, বেশ। তাহলে আশিস কিন্তু তার প্রথম রাউন্ডে খুব সুন্দরভাবে বক্তব্য পেশ করলেন, যখন জেলা নিয়ে বারবার আলোচনা আপনাদের বলেছিলাম যে আজ আমরা জেলার প্রতিনিধিদের হাজির করব। ইতিমধ্যেই অশোকদা রয়েছেন, দীর্ঘদিন তিনি জেলাকে প্রতিনিধিত্ব করছেন, হুগলি জেলা, শ্রীরামপুর, উত্তরপাড়া, সর্বত্র তিনি কিন্তু প্রত্যেকটি মানে জেলার প্রত্যেকটি অঞ্চলের পুজোর সাথে তিনি কিন্তু জড়িয়ে রয়েছেন। অবশ্যই আনন্দমের কথা বলতে হয় ঘরের পাড়ার পুজোটা। আমি অশোকদার কাছে জানতে চাইবো, অশোকদা কেমন হচ্ছে এই মুহূর্তে আপনার ঘরের পুজো? দেখুন, আমার ঘরের পুজো একটা সময় অনেক ঐতিহ্যশালী পুজো ছিল, কিন্তু সময়ের তালে তালে সেই ঐতিহ্য আজকে নেই, তবু সেটাকে চেষ্টা করা হচ্ছে। সবচেয়ে সময়ের অভাব, এক সময় যারা পুজো করতাম, আমরাও আরও ছোটো ছিলাম, আরও অনেকে বন্ধুবান্ধব ছিল, এখন প্রত্যেকে সংসারী হয়ে গেছে, বিভিন্ন কাজে ছড়িয়ে ছিটিয়ে গেছে, অনেকে পাড়ায় নেই, অনেক নতুন লোক এসে গেছে, নতুন নতুন ফ্ল্যাট, নতুন নতুন মুখ, তাদেরকে পাড়া এখনও আমরাই চিনতে পারি না। আমরা তো সারা বছর তো পাড়ায় মানে ক্লাব করা ছাড়াও সে ভোটার তালিকা থেকে আরম্ভ করে কারোর কিছু দরকার তখন আসে। তা এই
মানে এখন যে অবস্থাটা দাঁড়িয়েছে যে পুজোটা কিন্তু লিমিটেড কিছু লোকের ওপর চেপে গেছে, লিমিটেড কয়েকটা ছেলে তারা খাটাখাটনি করে করে পুজোটাকে দাঁড় করায়। এবং সবচেয়ে আরও যেটা আমার দুঃখের লাগে যে সমালোচনা করার জন্য প্রচুর লোক, একদম একটু যদি এসে কাজ করে সমালোচনা করে ভালো লাগে, কাজ করলাম না সমালোচনা করলাম, একটা পরিস্থিতি হয়েছে। তার মধ্যেও আমরা আশা করি খুব ভালোভাবেই মানুষকে আমরা এই কদিন আনন্দ দিতে পারবো পুজোর থেকে। আমরা কলা সংস্কৃতির শারদার্ঘ একেবারে কিছুদিন আগে আমরা হুগলি জেলায় পৌঁছে গিয়েছিলাম এবং গতকাল আপনারা হুগলি জেলার প্রত্যন্ত অঞ্চলের সেই টেলিকাস্ট দেখেছেন হাই নিউজের মাধ্যমে দুপুর 3টে, এবং আমরা বিভিন্ন পুজো কমিটির কথা তো শুনেছিলাম। এবার আমরা তো হুগলি জেলা থেকে সরাসরি আসুন একটুখানি দক্ষিণ কলকাতার দিকে, এবার আমরা একটুখানি চলে আসবো, আমি একদম চলে আসবো কোনার দিকে, সাউথ সিটি মল সংলগ্ন যে পুজো, EDF গ্রাউন্ড সংলগ্ন যে পুজো, দীর্ঘদিন ধরে তালতলার পুজো হয়ে আসছে, তালতলার পুজোর এবার প্রতিনিধিত্ব করছে এই মুহূর্তে কলা সংস্কৃতি শারদার্ঘের লাইভে রয়েছে আবির। আবির, কেমন পুজো প্রস্তুতি তোমাদের? আমাদের এবছর পুজো প্রস্তুতি বেশ ভালো, মানে গত দু বছর ধরে আমরা জুনিয়র গ্রুপকে আমাদের সিনিয়ররা দিয়েছেন, পুজোটা হাতে আমরা নিয়েছি, তো আমরা মোটামুটি প্রস্তুতি আমাদের খুবই ভালো, মানে আমাদের অলরেডি 85% কাজ শেষ, শুধু ফিনিশিং কাজ চলছে, তো মোটামুটি আমাদের দ্বিতীয় দিন আমাদের উদ্বোধন, তো আমরা তার আগেই সেটাকে শেষ করে দিতে পারবো এটা আমাদের, তারপরে যদি কিছু হয়। বেশ, তাহলে প্রত্যেকেই কনফিডেন্ট। তাহলে আমরা এবার ছিলাম সাউথ সিটি মল সংলগ্ন তালতলার মাঠে, চলুন এবার আমরা রুটটাকে একটু চেঞ্জ করি, আমরা সরাসরি চলে যাই গড়িয়ায়। গড়িয়ার তরফ থেকে রোহিত রয়েছে। রোহিত, গড়িয়া পার্ক সর্বজনীনকে তোমরা এবার প্রতিনিধিত্ব করছো, কেমন রয়েছে তোমাদের পুজোর প্রস্তুতি? আমাদের পুজোর প্রস্তুতি প্রায় 80% থেকে 85% শেষ। আমরা এবছর পুজোটা নিয়ে খুব আশাবাদী, কারণ এবছর আমরা যে থিমটাকে বেছে নিয়েছি সেই থিমটা সমাজের কল্যাণার্থে। আমাদের এবছরের প্রয়াস হচ্ছে দূষণের দুর্দিনে দুর্গতি নাশিনী, অর্থাৎ প্লাস্টিক দূষণকে সামনে রেখে প্লাস্টিক দূষণ মানুষের জীবনে, মানুষের জীবন চর্চায় কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ, সেই জিনিসটাকে আমরা তুলে ধরতে চেয়েছি এবছর। দেখতে হলে তো হাই নিউজের দর্শকদেরকে আসতে হবে গড়িয়া পার্কে, তার সাথে কলা সংস্কৃতি শারদার্ঘ তো রয়েছে। বেশ, আরো গড়িয়ার একটু কথা শুনবো, শুভজিৎ রয়েছে, শুভজিতের থেকে এবার কিছু বোনাস শোনা যাক। যে কথা রোহিত বলছে যে দেখতে হলে যেতেই হবে গড়িয়া পার্কে, সেক্ষেত্রে কেন যাব শুভজিৎ? শুভজিৎ তোমাদের পারে আগে যদি এটা একটু ব্যাখ্যা করো, কি ইউএসপি রয়েছে তোমাদের এই বছর? আমাদের ইউনিক সেলিং প্রপোজিশন আমি বলবো যে আমাদের যে সোশ্যাল অ্যাওয়ারনেস, এবং যেহেতু প্লাস্টিক একটা আজকের দিনে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যেটা আমাদের এনভায়রনমেন্টকে খুব ক্ষতি করছে, তো যেহেতু আমরা সেই জিনিসটাকে এবার হাইলাইট করেছি, আমরা প্রাউডলি বলতে পারি যে গড়িয়া পার্ক দুর্গোৎসব এই বছর 40,000-এর উপর প্লাস্টিক বটল ইউজ করেছে তার মণ্ডপ সজ্জার জন্য। কারণ আমরা একটা জিনিসই বোঝাতে চাইছি, প্লাস্টিকটা কতটা হার্মফুল। একটা সিঙ্গেল প্লাস্টিক বটল কিন্তু নর্মালি ডিকম্পোজ হতে বা ডিগ্রেড হতে 450 years টাইম লাগে, which is very dangerous। এই বছর তাই জন্য আমাদের প্রেশারটা আপনি বলতে পারেন একটু বেশিও, কারণ শুধু প্যান্ডেল রেডি করাটাই আমাদের টার্গেট না, বিকজ আমাদের এক্সট্রা আরো অ্যাডিশনাল সোশ্যাল অ্যাওয়ারনেস প্রোগ্রাম চলছে। কারণ যেমন আমরা ডেঙ্গু নিয়ে অ্যাওয়ারনেস আমাদের লোকালিটিতে ছড়াচ্ছি, আমরা চাইছি সবার মধ্যেই অ্যাওয়ারনেসটা আনতে যে প্লাস্টিক বা জল জমা কোনো রকমের যেন এই নোংরা এই ব্যাপারগুলো না হয়, সবাই যেন একটু জেগে ওঠে। তো এই ব্যাপারটা নিয়ে করার জন্য এই বছর আরো গড়িয়া পার্ক দুর্গোৎসব আরো বেশি ইন্টারেস্টিং, আমি আশা করবো আপনারা সবাই আসবেন, দেখবেন আমাদের পুজো। তাহলে গড়িয়া পার্কের মূল ইউএসপি জানা গেল। এবার শুনুন, এবার একটুখানি চলে যাই না হয় একটুখানি বাগুইয়াটির দিকে। বাগুইয়াটির তরফ থেকে এসেছেন শিবশঙ্কর ইউনাইটেড ক্লাব থেকে, তো পার্থবাবু রয়েছেন। পার্থবাবু, আপনারা কি দিচ্ছেন এবার আমাদেরকে? জয় দুর্গা বল বাগুইয়াটি অশ্বিনী নগর চল। আচ্ছা, এবার আমাদের থিম হচ্ছে আলোয় মুছুক কালো শব্দে হোক ভালো। আলোয় মুছুক কালো বলতে, সমাজের যত অন্ধকার দিক আছে, অন্ধকারাচ্ছন্ন, কেউ পিছিয়ে আছে, কেউ মানসিকভাবে পিছিয়ে আছে, কেউ শারীরিকভাবে পিছিয়ে আছে, সাম্প্রদায়িক হানাহানিতে পিছিয়ে আছে, ভ্রাতৃত্ববোধে পিছিয়ে আছে, এই সমস্ত কিছুকে দূরে সরিয়ে রেখে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যেতে চাই। আর শব্দে হোক ভালো মানে হচ্ছে আমরা বোঝাতে চেয়েছি যে কাউকে কাউন্সিলিং করতে হলে তাকে মুখ বলেই, তার শব্দের মাধ্যমেই তাকে বোঝাতে হয় যে তুমি এই পথে যেও না, এটা বিপদ, এই পথ দিয়ে হাঁটো যেটা তুমি সঠিক পথে যেতে পারো। তাহলে শব্দ আর আলোর এই মেলবন্ধনের এক খেলা, যেটা বাগুইয়াটি পুজো, আমরা বাগুইয়াটির পুজোটাও অন্ধকারের দিকে ছিল, ইউএসপি নেই, কেউ আসে না, লেক টাউন দমদম পার্কের পর বাগুইয়াটিটা পুজোর অন্ধকারে আবদ্ধ হয়েছিল, আমরা এবার সেই পুজোর অন্ধকার থেকে দূর করে আলোর পথে নিয়ে যেতে চাই। আমরা হাই নিউজের এই
এখান থেকেই বলতে চাই যে বাগুইয়াটি শিবশঙ্কর ইউনাইটেড ক্লাব কেন গোটা বাগুইয়াটি চত্বরে এবার মানুষের ঢল নেমে আসবেই, কারণ আমাদের যে ভাবনা, আমাদের যা চিন্তা, আমাদের যা শিল্পী অঙ্কুশের যে পরিকল্পনা, যার মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছে 90% কাজ আমরা ইতিমধ্যেই কমপ্লিট করে ফেলেছি, এবং আমরা উদ্বোধন চতুর্থীর দিন করছি। সবচেয়ে বড় কথা যে অন্ধকার বা সমাজে পিছিয়ে থাকা মানুষকে এগিয়ে নিয়ে আসার জন্য দৃষ্টিহীন এবং শারীরিক মানসিকভাবে প্রতিবন্ধীদের দিয়েই আমরা চতুর্থীর দিন উদ্বোধন করছেন। বেশ, তাহলে বোঝাই যাচ্ছে যে প্রত্যেকটি কমিটি তারা কিন্তু তৈরি, গ্রাম থেকে শহর সবাই কিন্তু একেবারে জোরদার এই যুদ্ধ প্রস্তুতি। একটা সুস্থ একটা দারুণ যুদ্ধ, যার মধ্যে একটা একটা আনন্দ রয়েছে, একটা উৎসব রয়েছে, সেই যুদ্ধ কিন্তু রয়েছে। আমি একটুখানি অশোকদার কাছে যাবো এই মুহূর্তে, যারা রয়েছেন তার মধ্যে অশোকদার সব থেকে প্রবীণতম ব্যক্তি। আমি অশোকদার কাছে শুনতে চাইবো যে অশোকদার, একটা যুদ্ধ সত্যি শুরু হয়ে গেছে এবং এই যুদ্ধের ক্ষেত্রে কোথাও কিন্তু এটা বেশ আমরা সবাই মানব এবং আশিসও আমাদের সাথে বারবার মেনেছে এর আগেও, স্থানগত কোথাও একটা অ্যাডভান্টেজ অথবা ডিসঅ্যাডভান্টেজ থেকে থাকে। আপনারা যারা মানে জেলার পুজোর সঙ্গে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছেন, যারা সারা বছর রাজনীতি যেমন একটা অন্য বিষয় রয়েছে এবং এর পাশাপাশি সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িয়ে আছেন, জেলার পুজোর ক্ষেত্রে বাজেট এবং স্পন্সরশিপ পাওয়া এটা কতটা কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে? এটা খুব আপনার পয়েন্ট আউট করেছেন এবং আমরা প্রতি মুহূর্তে এটা ফিল করি, যারা জেলার মধ্যে বড় বড় পুজো করা হয় কিন্তু সেখানে স্পন্সর যারা কলকাতায়, এটা একটু খুব ছোট পুজো হয়, শুধু কলকাতার অবস্থানগত কারণে সেখানে অনেকগুলো স্পন্সার এসে যায়, কিন্তু যেমনি ওই হুগলি নদী পেরোন তখন কিন্তু স্পন্সারের সংখ্যা কমতে থাকে। অথচ এই স্পন্সাররা আবার চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় কিন্তু দুহাত উজাড় করে ওখানে হাজির হয়ে যায়। আমি আমি এই জায়গায় আসবো, চন্দননগরে জগদ্ধাত্রী পুজোয় স্পন্সাররা ঢেলে দিচ্ছে, সেখানে কোনো স্থানগত হচ্ছে না, সেটা কি শুধুমাত্র জগদ্ধাত্রী পুজোই মানে চন্দননগর, এটা কোথাও কাজ করে যাচ্ছে? এই এইটাই কাজ করছে, পুজোর ক্ষেত্রে একটা বিকেন্দ্রীকরণ হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ওই চন্দননগরের জগদ্ধাত্রী পুজোটা দীর্ঘদিনের একটা ঐতিহ্য হুগলি জেলার, এবং এখানেও মানে চন্দননগরের আলো তো সারা বিশ্বে সমাদৃত, আর চন্দননগর থেকেই নতুন নতুন আলোটা আসে, সেটা পরের আর ছড়িয়ে পড়ে অন্যান্য দুর্গাপুজো কালী পুজোয়, এই যে একটা মিথ তৈরি হয়েছে সেখানে আসে। এখন কিন্তু এটাও মানতে হবে আমাদের রিসাতেও মানে সমানতালে জগদ্ধাত্রী পুজো হয়, সেটা কিন্তু সেরকমভাবে প্রেস মিডিয়া হাইলাইট করে না। রিসার পুজোটা বিশেষ করে রিসার প্যান্ডেল কয়েকটা জায়গায় তো চন্দননগরকে বিট করে দেবে। আমি গতবারের আগের বার যাচ্ছিলাম একটা পত্রিকার, দেখি চন্দননগরে তো সে মানুষের উন্মাদনা আছে, ওখানে আসে। দুর্গাপুজোর ক্ষেত্রে অতটা নেই, দুর্গাপুজো ওখানেও হয় কিন্তু ওখানে মানুষ মানে তৈরি হয়ে থাকে জগদ্ধাত্রী পুজোর কটা দিন, সারা ভারতবর্ষের লোক আসে, বিভিন্ন জায়গার থেকে আসে। হুগলি কিন্তু দেখুন আবার বাঁশবেড়িয়ায় কার্তিক পুজো, একদম আমাদের মগরাতে সরস্বতী পুজো, আমরা যখন ছাত্র রাজনীতি করতাম আমরা মগরার দিকটা ছত্রপুজোতে যেতেই হয়। মানে এক একটা জেলার এক একটা জায়গা বিশিষ্ট কিছু পুজোর জন্য মনে হয় রয়ে গেছে। আমাদের শ্রীরামপুরে এই মুহূর্তে যে পুজোর গুলো হচ্ছে তার মধ্যে আমাদের শ্রীরামপুর যেটা গান্ধী ময়দানের পুজো, যেটার সাথে আমাদের সাংসদ কল্যাণ ব্যানার্জি জড়িত, ওরা একটা এবার ভুটানের বুদ্ধ মন্দির থিম্পু, সেখানে একটা থিম নিয়ে কাজ করছে, আশা করা যায় যে ওখানে ওই পুজোতে স্পন্সর পাচ্ছেন আপনারা এই মুহূর্তে যা অবস্থা হয়েছে? না, আমাদের মতো পুজোয় তো স্পন্সর কিছু না, একদম ব্যক্তিগত উদ্যোগে কাউকে হয়তো বললাম তারা কিছুটা করলো, এইটাই। কিন্তু এবং আপনাদের পুজো কভার করতে গিয়ে দেখেছি যে এমন একটি পুজো আপনাদের কালকে বলছিলাম যার বাজেট হচ্ছে মাত্র 1.5 লাখ টাকা, আমরা সেদিনকে দুপুরে পৌঁছে গেছিলাম 1.5 লাখ টাকা। আবার এটাও ঠিক, এটাও ঠিক যে সেই পুজো টেলিকাস্টিং আমরা দেখেছি, জমি সংক্রান্ত সমস্যায় কিন্তু পুজো প্রায় বন্ধ হওয়ার মুখে ছিল, সেখানে রাজ্যের প্রশাসনিক স্তর থেকে হস্তক্ষেপ করার পর পুজোটা হচ্ছে। 7 আর 7-এর মধ্যে একটা মেলবন্ধন কোথাও তারা ঘটাতে পারছিলেন না বলে যা বাজেট তারা ধরেছিলেন তার সেই বাজেটের একটা বিশাল অংশ তারা অবশ্যই কেরালায় বন্যা দুর্গত মানুষদের কাছে তারা দিচ্ছে, তাই তো? হ্যাঁ, শ্রীরামপুরের ওই পুজোটাও কিন্তু খুব মানে নাম করেছে, ওখানে আমাদের অন্নয় চ্যাটার্জির পুজোটাকে সাথে জড়িত এবং সেই পুজোটাও আমরা কাল, হ্যাঁ সেটা আপনারা দেখিয়েছেন বলে ধন্যবাদ। এবার সবচেয়ে ভালো কথা হাই নিউজ যে এই যে জেলার দিকে ফোকাসটা করেছে, এই ফোকাসটা অন্য মানে সর্বত্র হয় না, অন্য চ্যানেলগুলোতে হয়নি সেরকমভাবে, কিন্তু আপনারা করেছেন তার জন্য আমরা কৃতজ্ঞ। এবং অন্য জেলারও হয়তো আমাদের মতো সমস্যা আছে, আগামী দিনে আশা করবো সেগুলোও করবেন যে আমাদেরটা হয়েছে বলে আমরা খুশি নিশ্চয়ই। তা আমাদের দেখলাম এই যে এই জিনিসটা আপনারা বলার পর থেকে অনেক মানুষ জানলেন, আসলে তো কেউ না জানালে জানা যায় না, তো শ্রীরামপুরের মানুষই জানতেন না,
যে কেন ওই পুজোটা এক্স্যাক্ট হয়ে গেল। আমরা এই জায়গায় আপনাদের বলেছিলাম যে কলা সংস্কৃতির শরদর্ঘ এমন কিছু ব্যতিক্রমী ভাবনা নেব, ছোট বাজেটের পুজোকে আমরা তুলে ধরার চেষ্টা করব। তাই জন্য আপনাদের মনে রাখি যে আমাদের যে 14টি যে বিষয় রয়েছে তার মধ্যে ছোট বাজেটের পুজোর কিন্তু একটা বিষয় রয়েছে, যাকে আমরা অবশ্যই আমাদের শরদর্ঘ প্রদান করব। শুধুমাত্র কলকাতা বা বাংলা নয়, আমরা কিন্তু মুম্বাইতেও পৌঁছে যাব অষ্টমী থেকে নবমী, এই দুদিন আমরা মুম্বাইতে থাকবো এবং মুম্বাইয়ে বেঙ্গলি অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত পুজোকেও আমরা কিন্তু সম্মানিত করব। স্থানগত একটা বিষয় জানলাম, আমি আশিসের কাছে আসবো, কিন্তু তার আগে আমি চলে যাব একটু গড়িয়া এবং এদিকে যেহেতু সাউথ সিটি মল সংলগ্ন তালতলা রয়েছে, আমি আগে সবার আগে গড়িয়ার কাছে আসবো যে গড়িয়া এই মুহূর্তে একটা খুব উন্নততর জায়গায় কিন্তু ধীরে ধীরে যাচ্ছে। এক, মেট্রো ব্যবস্থা খুব সুন্দর, তোমাদের সংলগ্ন কবি নজরুল মেট্রো স্টেশন, এবং কবি নজরুল মেট্রো স্টেশন হলে খুব সহজে তোমাদের কাছে পৌঁছে যাওয়া যায় সেই জায়গায় দাঁড়িয়ে। এবং তোমাদের ওই অঞ্চলে প্রচুর পুজো হচ্ছে, নামজাদা প্রচুর পুজো হচ্ছে, আমি নাম না নিয়ে বলছি, নামজাদা প্রচুর পুজো হচ্ছে, সেক্ষেত্রে এরকম কি হয় তোমাদের ক্ষেত্রে বড় ছাতার তলায় কোথাও তোমাদের পুজো হারিয়ে যাচ্ছে, আমি কোনো রকম ভাবে নাম ধরলাম না, এরকম কি হচ্ছে বিজ্ঞাপন পাওয়ার ক্ষেত্রে? এখানে আমি বলতে চাইবো যে আমরা যদি এটাকে আমরা ডিসঅ্যাডভান্টেজ ভাবে নিই আমরা সেটাতে লসে থাকবো, তাই জন্য আমরা মনে করি আমরা এটাকে আমাদের অ্যাডভান্টেজ হিসাবে পাওয়ার হিসাবে নিই। আর যেখানে দাঁড়িয়ে বড় পুজোরা অবশ্যই আছে, তারা আজকে বড় পুজোও কিন্তু একদিন ছোট পুজো ছিল, সেখান থেকে তারা বড় জায়গায় গেছে, তো আমরাও সেখানে মনে করি যে আমরা যেখানে আজকে একটা জায়গায় আছি সেখান থেকে আমাদের যা থিঙ্কিং আছে আমরা মনে করি একদিন আমরাও সেই জায়গায় থাকবো। তো সেই জায়গায় আমাদের অ্যাজ নিয়ে ফার্স্ট অফ অল কোনো প্রবলেম হয় না, কিন্তু আমি একটা পয়েন্ট অ্যাড করতে চাইবো যে এই বড় পুজোর জন্য আমাদের খুব সুবিধা হয়, সেটা হচ্ছে ভিড়টা, দীর্ঘ সময় আমরা কাটিয়ে ফেলেছি পুজো করতে করতে। যখন 2011 সালে পুজোটা শুরু করেছিলাম তখন পুজোটা ছিল পাড়ার বড়দেরকে একটা কেন্দ্র করে। তো 2014 সালে আমরা পুজোর দায়িত্বটা নিই, এবং তারপর থেকে পুজোটাকে বড়রা একটা যেই অ্যাঙ্গেলে ভাবছে পুজোটাকে নিয়ে, আমরা কিছুটা হলেও এগিয়ে, আমরা কিছুটা হয়তো এক্সট্রা করার চেষ্টা করছি, কতটা করতে পারছি জানি না, তবে চেষ্টা করছি। তো এখন পুজোটা আমাদের কাছে লড়াইয়ের থেকেও আমাদের কাছে আবেগের হয়ে গেছে, একদম গড়িয়া পার্কের পুজোটা আমাদের কাছে ভীষণভাবে আবেগের, কারণ আমরা একটা বছর ধরে আমরা যেমন সারা বছর ধরে আমাদের অঞ্চলের মানুষকে বিভিন্ন ধরনের সাহায্য করার চেষ্টা করি, বিভিন্ন মানুষ আমাদের কাছে আসে তাদের বিভিন্ন সাহায্যার্থে। তো আমরা এক বছর, মানে আমাদের মা যখন জলে পড়ে যান তার থেকে এক বছর আমরা চেষ্টা করি ওই পুজোটাকে নিয়েই কালচার করার, এবং পুজোর কি থিম হবে, আমরা কোথায় কি করলে আমাদের পুজোটাকে আরো একটা বড় জায়গায় নিয়ে যাওয়া যায়, সেই জিনিসটা আমরা একটা বছর ধরে চেষ্টা করি। সুতরাং পুজোটা আমাদের কাছে লড়াই এর নেই, পুজোটা আমাদের কাছে আবেগ। বেশ, যেটা রোহিত বললো সত্যি, পুজোটা লড়াই এর নেই, পুজোটা একদম আবেগের হয়ে গেছে। আরেক ধরনের আবেগপ্রবণ যুবক, তারা কিন্তু দীর্ঘ প্রায় এক বছর ধরে ওরা ভাবনা চিন্তা করে, আবিরের মতো যারা ছেলে পুলেরা রয়েছে, এবং যেহেতু দীর্ঘদিন ওদের পুজোর সঙ্গে ব্যক্তিগতভাবে, অনলাইন বলতে কোনো অসুবিধাই নেই, ব্যক্তিগতভাবে আমার জড়িয়ে পড়া বা আমাদের জড়িয়ে পড়া, সেক্ষেত্রে ওদের জানি। এবং পুজো আমি তোমাদের একটা খুব অ্যাডভান্টেজ রয়েছে, অ্যাডভান্টেজ হচ্ছে স্থানগত অ্যাডভান্টেজ, কিন্তু কোথাও এটাও ঠিক তোমাদের বিজ্ঞাপন পাওয়ার ক্ষেত্রে একটা অসুবিধা থেকে যায়। এইবারের পুজোর কি চালচিত্রটা রয়ে গেছে বিজ্ঞাপনের ক্ষেত্রে? ব্যাপারটা একদমই ঠিক বলেছো রাহুলদা, ব্যাপারটা হচ্ছে আমার যে জায়গা পুজো তার আশেপাশে যে কটা পুজো প্রত্যেকটা পুজো খুব বিগ বাজেট পুজো। ঠিক, তো একটা কথা যেটা ওরা বললো খুব ভালো, আমাদের একটা বাড়তি অ্যাডভান্টেজ থাকে, যখন ওই জায়গাটা কেউ দেখতে আসে তখন এই জায়গাটা আমাদের প্রথমেই মাথায় রাখতে হবে, আমাদের এমন কিছু করতে হবে যাতে লোকেরা আমাদের আসে, কারণ আমাদের ওই সাইড থেকে যদি ধরি আমাদের পুজোটা ইডিএফ এর গ্রাউন্ড দিয়ে স্টার্ট হয়, তারপরে যোধপুর পার পশ্চিমবঙ্গ বই সেলিমপুর দিয়ে যাচ্ছে, আমাদেরকে যখন আমরা মানে আমরা যখন পুজো নিই আমাদের কিন্তু একটা জিনিস সবসময় ভাবতে হয় যে আমরা যদি এমন কিছু করবো যেটাতে আমাদের পুজোতে লোক আসবে, মানে এমন কিছু করলাম সেই কেউ বুঝলো না বা কেউ বুঝতে পারলো না, যেটা খেলো হয়ে গেল, তো ব্যাপারটা খুব বাজে দেখে, তো তাদের সাথে সামঞ্জস্য রেখে আমাকে পুজো করতে হবে, এটা আমাদের কাছে বিশাল চাপ। আর তুমি যেটা মেন বললে যে অ্যাডের ব্যাপার, এটা একটা বিশাল চাপের ব্যাপার, কেন যখনই বিগ বাজেট গুলো এতটাই, এটা একদম লাইভ বলতে কোনো প্রবলেম নেই, বিগ বাজেটে এত স্পন্সরশিপ আসে যে আমাদের ওখানে সেম কোম্পানি একটা কোম্পানি যদি
তার যদি পুজোটা দেওয়ার আগে 4 লাখ টাকা বাজে, সে যদি 3 লাখ টাকা বিগ বাজেট দিয়ে তাহলে ছোটগুলোকে 1 লাখ টাকা দেবে, তো সেটার মধ্যে ডিভিশন হয়। তো ডিভিশন হলে আর আমরা কত পাবো? এটা হচ্ছে একদম ধ্রুব এক্স্যাক্টলি একদম যথার্থ সমস্যাটা কিন্তু আমি তুলে ধরছি। এবং যারা হয়তো দূর থেকে দেখেন একটা পুজো অনেকগুলো গেট, এমন কিছু পুজো আছে যেখানে ডেলি যাদের পুজো কিন্তু গেট হচ্ছে 40,000 টাকা করে, নাম নেবো না, 40,000 টাকা করে। আবার এমন কিছু পুজো রয়েছে যার প্যাকেজ 10 দিনে হয়তো 25,000 টাকা। এই জায়গায় ধর কিন্তু একটা সংঘাত চলে আসে। আমি আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমি একটুখানি অনেকক্ষণ ধরে আশিস কিছু বলবে, কারণ আশিসও তো কন্যাগড়ের মানুষ, কিন্তু দীর্ঘদিন কাজ পুজো নিয়ে শহরের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে পড়া, কি অদ্ভুত দেখো, একদিকে জেলার মানুষ একদিকে শহরের মানুষ, দুই সমস্যা নিয়ে তোমাকে জর্জরিত হতে হচ্ছে, কি কোন জায়গা রইলো? দেখো 2005 সালে আমি একটা হাউজিং এ প্রবেশ করি এবং সেখানে প্রথম মানুষ আমি একটা হাউজিং এ, এবং সেই আবাসনের প্রথম পূজোর সেক্রেটারি আমি ছিলাম। এবং সেই সেই আবাসনে আমি ভ্যানে করে, আমি আমার স্ত্রী ভ্যানে করে কিন্তু মাল নিয়ে এসে পুজো করেছি, ভ্যান চালিয়েছি আমি। এই যে ভালোবাসাটা পুজোর প্রতি, সেই জায়গাটার অনুভবটা যারা আজকে এসছে তারা বুঝতে পারে যে কতখানি সেখানে কতখানি আন্তরিকতা থাকে। কেউ পাশে থাকবে কিনা সেটা বড় কথা নয়, কিন্তু আমাকে আমার দায়িত্বটা পূরণ করতেই হবে। তো সেইখান থেকে আমি কিন্তু আস্তে আস্তে করে সেই পুজো কমিটির প্রথম হাতে তৈরি করা, কোনো বাসনপত্র নেই, একটা আবাসন যখন তৈরি হয় সে একদম প্রথম মানুষটা তার কাছে কিচ্ছু থাকে না, লোকের বাড়ি থেকে চেয়ে এনে বাসনপত্র নিয়ে আমি আমার আবাসনকে আজকে দিয়েছি। তাদের আজকে বিশাল বড় পুজো হয়েছে, আমার খুব ভালোও লাগেছে দেখে। আমি থাকি, কখনো থাকি, কখনো আমাকে বিভিন্ন জায়গায়, তোমরা আজকে করেছো, আমাকে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হচ্ছে, ফলে আমার খুব সময় দেওয়া হয় কম। আমি ছেড়েই পরের বছর কাউকে তৈরি করে নিয়েছি, যে এবং প্রতি বছর আমাদের মানে সেক্রেটারি চেঞ্জ হয়, পুজো কমিটির সেক্রেটারি চেঞ্জ করে করে করা হয়। এইখানে কিন্তু আমরা বুঝি যে এই জায়গাটা কিন্তু পুজো কমিটিতে যারা আজকে আছে তাদের কিন্তু প্রচুর টাইম দিতে হয়, এবং তাদের কাছে কিন্তু টাকা পয়সা কিন্তু নিজেদের পকেট থেকেও বেরোতে হয়, কারণ আমি নিজে বাস্তব করে আজকে এই জায়গায় বিচারকের আসনে বসতে এসেছি। কিন্তু আমি দেখেছি তারা আজকে যখন এই জায়গায় পৌঁছবে আমার মতো জায়গায়, তখন তাদেরকে তারাও বুঝবে যে প্রত্যেকটা মুহূর্তে তাদের পকেট থেকে কিভাবে একদিন হিসাব করবে যে কত কি বেরিয়ে গেল, এবং সত্যি হিসাব করে দেখবে তাদের যে শ্রম প্লাসে নিজের চেয়ে শ্রম যে সময়টা তারা দিচ্ছে, আজকে সবাই এসে চ্যাপস করে বেরিয়ে যাচ্ছে, বা কি সুন্দর ঠাকুর ঘরের থেকেই, প্রথমে তো ঘরের থেকেই টাকা, ডেফিনেটলি ঘরের থেকেই টাকা, তার কারণ গেট লাগানোর পর, পুজো শেষ হয়ে যাওয়ার পর ছবি তুলে সেই এজেন্সিকে পাঠাতে হবে। ইয়াং জেনারেশন পকেট থেকে হয়তো বাবা মাকে বলেও না তারা দিচ্ছে, তারা এমন কিছু নিজের খাওয়ার পয়সা জমিয়ে রেখে ওখানে পুজোতে দিচ্ছে, এরকম পুজো পাগল সব আছে। ঠিক কথা, যে কথা আশিস বলছে পুজো পাগল, দুর্গাপূজাটা এমনই, সব পুজো পাগলরাই মনে হয় এক জায়গায় আসে। যে কথা একদম প্রথমে অশোকবাবু বলছিলেন যে সমালোচনা করতে মানুষ কিন্তু পিছু পা হবে না, সত্যি কথা, সমালোচনা করতে মানুষ পিছু পা হবে না, কিন্তু যখন ভালো কিছু হবে তখন কজনকে আমরা সামনে পাবো, এটা কিন্তু বারবার প্রতি মুহূর্তে আমরা কিন্তু দেখতে পাই। পার্থবাবুর কাছে আসবো, পার্থবাবু কেমন পাচ্ছেন বিজ্ঞাপন, কেমন পাচ্ছেন? আমি এই ওর কথা অনুযায়ী বলি, পুজোটা একটা আবেগ, ভালোবাসা। এই ভালোবাসার কোন রকম যেমনি একজন আরেকজনকে ভালোবাসে, এই ভালোবাসাটা অন্তরের টান। রাত 2টাতেও বসে আছি, মনে হচ্ছে প্যান্ডেলটা ঠিক নেই। সুজিত আমাদের পুজোর সাথে যুক্ত, ছেলেটার চেষ্টায় আজকে পুজোটা এখানে, 10 দিন বাড়িতেই যায়নি খেতে, রাত 3টায় বাড়ি যাচ্ছে লুকিয়ে লুকিয়ে। কিন্তু আমি একটা কথা এখানে বলতে চাই, সেটা হলো যে দেখুন, বিজ্ঞাপন তাকে সঠিকভাবে যদি আমি ব্যবহার করতে মানে নিয়ে যেতে পারি তাহলে আমি বিজ্ঞাপন পাবো। কীভাবে? দেখুন, আমরা পশ্চিমবঙ্গের মানুষ জানতাম মানুষের ঢল দুর্গাপুজোয় কলেজ স্কোয়ার, মোহাম্মদ আলী পার্ক, সন্তোষ মিত্র স্কোয়ার। লাস্ট 8-9 বছরে গোটা পশ্চিমবঙ্গের পুজোর কালচারটা চেঞ্জ হয়ে গেল, থিম পুজো, এবং আমরা মানি আর না মানি নতুন নতুন কোম্পানি, একই কোম্পানি 127টা পুজোকে অ্যাড দেওয়ার জন্য রেডি আছে। আমার বাজেট 1 কোটি, আমাকে 40,000 দেবে, আমার বাজেট 25 লাখ, আমাকে 3,000 দেবে। তাহলে আমাকে কি করতে হবে? আমরা যেটা করেছি এবছর, আমাদের 9 বছরের পুজো, গত বছর থেকে আমরা থিম শুরু করেছি কন্যাশ্রী দিয়ে। আমরা এবার প্রথম থেকেই ঠিক করেছিলাম না এমন একটা মানুষ থাকবে না, এমন একটা দল মত নির্বিশেষে মানুষ থাকবে না যাকে আমরা আমার পুজোতে চাই। এটা ক্যাটাগরিক্যালি ভাগ করেছিল পাড়ার মধ্যে, পাড়ার বাইরে, গোটা VIP রোড চত্বরে যত দোকান আছে, কর্পোরেট হাউস আছে, সবার কাছে
তিন মাস আগে আমরা চিঠি দিয়েছিলাম আপনারা আমার পুজোর সাথে থাকুন, তারা পাশে এসেছেন। হ্যাঁ আমরা প্রথম শরদ সম্মান আমরা এবার অবশ্যই গঙ্গার তীরের কলকাতা এই বাংলা এবং এর পাশাপাশি অবশ্যই আরবের তীরের বাণিজ্য নগরী মুম্বাইকে নিয়ে ভেবেছি। এবং আপনারা যারা দেখছেন এই মুহূর্তে অনুষ্ঠান হাই নিউজ অ্যাপের মাধ্যমে সরাসরি মোবাইলে ডাউনলোড করেছেন, তাদেরকেও বলে রাখি যে অষ্টমী এবং নবমীতে আমরা কিন্তু মুম্বাইও পৌঁছে যাব এবং এর জন্য অবশ্যই কলা সংস্কৃতি যার মস্তিষ্ক প্রসিত এই নাম যার এই ভাবনা সুদূর মুম্বাইতে বসে এই অনুষ্ঠান দেখছেন আমরা মিতালি ঘোষ মিষ্টি মিতালিকে অবশ্যই আমরা ধন্যবাদ জানাই স্বাগত জানাই। আমি সরাসরি চলে আসবো অশোকদার কাছে। অশোকদার, যে কথা বলা হচ্ছিল বিরতিতে যাওয়ার আগে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই পুজোকে বাংলার পুজোকে প্রমোট করেছে, আমরা মুম্বাইতে যখন গিয়েছি তখন আমরা দেখেছি যে স্থানগত একটা সমস্যা এবং তারা কিন্তু স্বীকার করেছেন আপনারা একজন মুখ্যমন্ত্রী পেয়েছেন যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের কাছে যদি সেই ধরনের কোনো মুখ্যমন্ত্রী থাকতো তাহলে হয়তো বেঙ্গলি অ্যাসোসিয়েশন দ্বারা পরিচালিত পুজো অনেক বেশি সামনে চলে আসতো, সেলিব্রিটিদের পুজো নয়। কিভাবে দেখছেন বাংলার পুজো কিভাবে কতটা হাইলাইটেড হয়েছে? দেখুন, আমরা বাংলার মানুষ একটা দীর্ঘ সময় একটা অন্যরকম রাজনীতির সঙ্গে ছিলাম, কিন্তু আমরা অত্যন্ত মানে লাকি যে মমতা ব্যানার্জির মতো একজন মানুষকে আমরা মুখ্যমন্ত্রী হিসেবে পেয়েছি। আজকে আপনি বলছিলেন একটু আগে আশিসদার কথা বা এই যে ছোট ভাইরা এরা বলছিল আবেগের কথা, এই মানুষের মধ্যে আমরা একটা সময় দেখেছি আবেগ ছিল না, এই মুখ্যমন্ত্রীর মধ্যে ভরপুর আবেগ আছে। উনি যে রাজনীতিটা করেন রাজনীতির থেকে ওনার আবেগ বেশি, রাজনীতি হয় ওনার যে আবেগটা বাংলার জন্য সাধারণ মানুষের জন্য, এটা আজকে মুখ্যমন্ত্রী হয়েছে আজকে সবাই জানছেন, কিন্তু আমরা তো অনেক দিন ধরে দেখেছি। উনি যেদিন থেকে জিতে এলেন আমার মনে আছে যে ক্ষুদিরাম কলেজে সম্বর্ধনা দেওয়া হয়েছিল, দেবাশিস সেনের উদ্যোগে আমি ছিলাম, দিদিকে সম্বর্ধনা দিয়েছিলাম, সেদিন থেকে আজ আমি তার মধ্যে পরিবর্তন দেখিনি। এবং দিদি সবসময় একটা চিন্তাভাবনা সবসময় করেন যে নতুন কিছু করতে হবে। এবং দেখুন একটা কথা দিদি বলতেন যে বই আর বুদ্ধি কাউকে ধার দিতে নেই, তো উনি কিন্তু বলেছেন যে আমি যখন আসবো একের পর করব। যখন রেলে এসেছিলেন দেখেন কেউ ভাবেনি, রেলে রাজধানীর পরে যে একটা দুরন্ত এক্সপ্রেস করা যায়, আজকে যে শুধু দিল্লি না বম্বে ব্যাঙ্গালোর সব জায়গার সাথে কানেকশান করা যায় ওনার মাথার থেকে এলো। আজকে সাধারণ সাবারবান স্টেশনগুলো ওই যে উনি করে দিয়ে চলে গেছেন সেই নিয়ন আলো ফালো দিয়ে একদম সাদা। তো এইখানে এই যে বাংলার দুর্গাপুজোটা এইটাকে আজকে বিশ্বের কাছে তুলে ধরার জন্য মুখ্যমন্ত্রী যে প্রচেষ্টা করেছেন উনি প্রমোট করেছেন, আজকে বিদেশিরা দুর্গাপুজো সম্বন্ধে কৌতূহল দেখাচ্ছে, আসছেন মানুষ এবং আগামী দিনে আরও বেশি আসবে এবং দুর্গাপুজোকে কেন্দ্র করে একটা ট্যুরিজম তৈরি হবে। এবং উনি মুখ্যমন্ত্রী বারবার ছুটে যাচ্ছে নর্থ বেঙ্গলে যে ট্যুরিজমটাকে প্রমোট করতে, এই দুর্গাপুজোর থেকে বড় ট্যুরিজম তো হতে পারে না, এটা এতদিন হয়নি। এবং দেখুন কার্নিভাল ওনার মাথার থেকে বেরোলো, এই যে কার্নিভালটা এখন আমি তো জানি কলকাতা শহরে অনেকে রেগে যাচ্ছেন অনেক কমে যে আমরা কেন কার্নিভালে নেই, কিন্তু জায়গার অভাব ঠিক সময়ের অভাব এবার সম্ভবত 78টি পূজো আরো বাড়িয়েছেন। এবং আমাদের এই দেখে দেখে আমার চেয়ারম্যান কন্যাগড়ের বাপ্পা চ্যাটার্জি ওর কাছেও সবাই দাবি করেছে, বলে আমাদের কন্যাগড়টা যদি কার্নিভাল করা যায় তা আগামী বছর ও ভাবছে। এবং আমি একটা কথা বলে রাখি, কন্যাগড়ে এবার একটা প্রস্তাব এসেছিল আমরা সব পুজো কমিটির মিটিংয়ে চেয়ারম্যানকে দেওয়া হয়েছিল, চেয়ারম্যানও ওটা বলেছিলেন যে এই কেমিক্যাল থেকে গঙ্গায় দূষণ হয়, আমরা এবার মূর্তি জাতের ভাষার না দিয়ে আমরা সব শোভাযাত্রা করলাম আমাদের ওখানে বারো মন্দিরে সাধুর ঘাটে বিসর্জন দেওয়ার ব্যবস্থা আছে যে ওখানে আমরা হ্যান্ডওভার করে দেবো, পৌরসভা নিজের উদ্যোগে ওটাকে ধুয়ে ওই পাখির কাজটা করবে, তাহলে গঙ্গায় দূষণটা হবে না, এটা কিন্তু নিয়েছে। এবং আরও একটা আমাদের কন্যাগড় পৌরসভা নিয়েছে বা অন্য পৌরসভাও নিয়েছে যে ডিজে যারা চালাবে তাদের কিন্তু পুজোর পারমিশন আগামী মাস দেওয়া হবে না। ডিজেটা কিন্তু একটা আমরা সত্যি এমন আওয়াজ হয় ভাষণের সময় যে মানুষের অসুবিধা, বিশেষ করে অসুস্থ লোকরা থাকলে মহিলাদের, তাই এটা বলা হয়েছে এবং সবাই মেনে নিয়েছে না আমরা ডিজে বাদ দিয়েই করব। এই যে নতুন নতুন দৃষ্টিভঙ্গি এটা কিন্তু মমতা ব্যানার্জির মাথার থেকে আসে এবং মমতা ব্যানার্জির মাথার থেকে যেটা আসে সেটা কিন্তু ছড়িয়ে পড়ে সব জায়গায়। এবং এটা আমি খুব খুশি হলাম যে আপনাকে বলেছে, আমি সারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ঘুরি, বহু রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে আমার যোগাযোগ রয়েছে, কলকাতায় এসে অনেক কটু কথা রাজনীতির কারণে যারা বলেন তারা কিন্তু বলেন যে এই মুখ্যমন্ত্রী সত্যি এনার সাথে কিন্তু পেরে ওঠা যায় না।
ওনার সাথে কিন্তু পেরে ওঠায় অ্যাকচুয়ালি আর আজকে যারা এই অনুষ্ঠান দেখছেন এবং বিগত বেশ কয়েকটি পর্বে যারা দেখেছেন এই পুজোর মানে আমাদের এই আড্ডায় সায়নদেব চট্টোপাধ্যায় থেকে শুরু করে নজরুল আলী মণ্ডল এই সমস্ত বিশিষ্ট ব্যক্তিত্বরা এমনকি রোহিতের মতো যারা এই মুহূর্তে ইয়ং ব্রিগেড যারা একদম ছাত্র রাজনীতির সঙ্গে জড়িয়ে রয়েছে তারাও এসছেন। এটা খুব সত্যি কলকাতার পুজো বা বাংলার পুজোর ক্ষেত্রে কোথাও কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বারবার চলে আসবে এই কারণে, তার কারণ আমি একদম মানে রং বাদ দিয়েই শব্দটাকে আমি বলবো, তিনি কিন্তু রং বাদ দিয়ে সেই পাড়ার অন্য কোনো কাউন্সিলরও হতে পারে, তার পুজোর ক্ষেত্রেও তিনি যেমন সমানভাবে পাশে দাঁড়িয়েছেন অন্য পুজোর ক্ষেত্রেও তিনি কিন্তু একইভাবে পাশে দাঁড়িয়েছেন। ঠিক এই জায়গায় কিন্তু উপকৃত হচ্ছে পুজো কমিটির যারা উদ্যোক্তারা এবং বিশেষ করে নতুন পুজো যেভাবে এগিয়ে আসছে। আবির তোমাদের ক্ষেত্রে যেহেতু বারবার তালতলার পুজো এবং একটা বড় মাঠ এবং সেই মাঠ জুড়ে একটা মেলা হয়, তোমরা যখনই যাই পুজো করবে না কেন তোমাদের ওখানে যেটা তুমি বলছিলে যে হ্যাঁ একটা অ্যাডভান্টেজ রয়েছে অন্তত কিছুক্ষণ যাই একটু মেলাটা ঘুরে আসি এবং মেলাটা ঘুরতে গিয়ে যাই পুজো মণ্ডপটাও ঘুরে আসি, মানুষের ভিড়টা কোথাও একটা বড় চাহিদা থেকেই যায়। সেক্ষেত্রে এই বছর তোমাদের মেলা পুজোর মাঠ পুজো সব কিছু মিলিয়ে এবং মাঠ পুজোর শেষ হয়ে যাওয়ার পর মাঠ পরিষ্কার এটাও তোমাদের একটা কাছে একটা খুব গুরুত্বপূর্ণ দায়িত্ব থাকে, সব কিছু নিয়ে কি ভাবনা চিন্তা রয়েছে? প্রথম থেকে যদি বলি আমি পুরো পুজোটা প্রথমে যেটা বলে মেলা কেন্দ্রিক, ওটা তো মেলা একটা এখনকার দিনে কিন্তু খুব একটা সিলেক্টেড জায়গা, যারা মেলাটা হয় না মেলাটা আমরা দেখতে পাই না, তো আমরা মেলাটা করি। তো এরপরেও শুধু এটা বললে ভুল হয় যে মেলার জন্য তো আমাদের প্যান্ডেল বা আমাদের যে মণ্ডপ সেটাকে আমরা সেভাবে না করলে লোক আসবে, লোক আসবে। তো আমরা বিগত আমরা কিন্তু থিমে এসেছি, আর এইটা আমাদের 59 বছর মানে আমরা 10th ইয়ার যে আমরা এই বছর যেটা আমরা থিম করছি, আমাদের 50 বছর যখন হয় তখন আমাদের থিম স্টার্ট, তার আগে আমরা সাবেকি পুজো করতাম, তো তখন সেই লেভেলের একটা পুজো হতো। হাই রাইটার্স বিল্ডিং মোটামুটি সবাই জানে, রাইটার্স বিল্ডিং ভীষণভাবে ফেমাস হয়েছিল, ভীষণ তো সেখান থেকে গিয়ে যখন থিমে আসি, থিম থেকে হতে হতে প্রথমে আমরা জানতাম না অতটা থিমের ব্যাপারে, বাট তাও প্রথম আমাদের স্টার্ট করলো অর্ণব ব্যানার্জিকে দিয়ে স্টার্ট হয়, তো তারপরে বিগত থিম যেতে যেতে এবারে যখন আমরা আস্তে আস্তে পুজোর সাথে যুক্ত হয়ে যাই, যেটা ওরা বললো আবেগ, আমাদের একটা আবেগ ঢুকে গেছে। আমার একটা জিনিস থেকে একটা ছোট্ট একটু আলাদা টপিকে যাচ্ছি, একটা জিনিস থেকে আমার খুব এখন খারাপ লাগে, আমাদের জেনারেশনেও আমরা সেরকম লোক পাই না বা ছেলে পাই না যারা পুজোর জন্য পাগল, মানে আমরা মানে এই মোমেন্টে আমার বাবার এমন একটা অসুবিধা যে বাবা অলমোস্ট বেড রিডেন, তাও আমি 3টা অব্দি আমার প্যান্ডেলে থাকতে হয়, মানে আমার সেটা বাড়ি চলে আসবো সেটা হয় না। আমাদের জুনিয়ররা পাই না, মানে জুনিয়রদের বললে না মানে যাবো কি হবে গিয়ে, মানে এই ব্যাপারটা, যাই হোক এটা একটা জিনিসটা আমার খুব খারাপ লাগে এখন, মানে খুব তাদের গাইডেন্স আর আমাদের একটা ভাবনা, এটা দিয়ে আমাদের পুজোর একটা মানে অন্যরকম ভাবে আমরা দেখছি। তো মাঠ পরিষ্কার করার কথা, আমরা পুজোটা তো সেই মতো করে একটা থিম বানাচ্ছি, এই বছর আমাদের একটা অদ্ভুত কনসেপ্ট, আমি যা ছোট্ট করে বলছি, এই বছর একটা অদ্ভুত কনসেপ্ট যেটা প্লাস্টিক ওদের একটা খুব ভাইটাল কনসেপ্ট। এরম ছাড়া আরো একটা জিনিস, আজ থেকে 50-60 বছর পর আমরা প্রতিটা মানুষ ফেস করবো, সেটা হচ্ছে অক্সিজেনের ক্রাইসিস। অলরেডি কিছু জায়গায় ফ্রেশ অক্সিজেন পাওয়া স্টার্ট হয়ে গেছে, তো প্লাস্টিক একটা খুব বড় একটা সমস্যা, কিন্তু সেটাতে পানীয় জলের সমস্যা। আমরা এটাও জানি যে কিছুদিন 2070-এর মধ্যে কলকাতা কিন্তু জলের তলায় চলে যাবে যদি আমরা সেভাবে প্লাস্টিকটাকে ঠিক না করতে পারি, আর অক্সিজেনটাও ওরকমই দিকে যাচ্ছে। এবার অক্সিজেন আর জলের অক্সিজেনটা একটু এগিয়ে থাকে সবসময়, কারণ অক্সিজেন যদি না পাই তাহলে আমরা এক মুহূর্তে বাঁচতে পারবো না, নট আ সিঙ্গেল সেকেন্ড। জল ছাড়া আমরা একদিন বাঁচতে পারবো, কিন্তু অক্সিজেন ছাড়া সেটা, সেই জিনিসটা নিয়ে আমাদের ভাবনা, সেটাকে কি করে হচ্ছে কি করে সেটাকে ঠিক করা যায়। আর সবচেয়ে আগে আমাদের মাথায় রাখতে হবে এটা বিনোদনের মাধ্যম, আমাদের পুজো কিন্তু একটা বিনোদনের মাধ্যম, একদম তার মধ্যে দিয়ে আমরা চেষ্টা করি একটা সমাজকে দিকটাকে একটা মানে বলার যে এটা আমাদের ভুল, এটাকে ঠিক করা উচিত, সেটা আমরা তাদের মধ্যে দিই। তারপরে যে মাঠের এটা প্রচন্ড নোংরা, এটা খুব স্বাভাবিক, আর মেলা অত লোকের ভিড়, তারপরে আমাদের গভর্নমেন্ট মানে আমাদের কেএমসি থেকে খুব হেল্প করা হয়, যখন মাঠটা মেলাটা পরিষ্কার হয়েছে সঙ্গে সঙ্গে সেটাকে গাড়ি দিয়ে ঠিক করা, আমরা তো থাকি আমাদের সাথেও, কিন্তু কেএমসি আমাদের মানে প্রচুর হেল্প করে যাতে আমরা সেটাকে তাড়াতাড়ি রিমুভ করে দিতে পারি, কারণ মাঠটা যেহেতু কেআইটির মাঠ তো আমাদের সেটাও রিমুভ করে দিতে হবে, বা ওরা আমাদের প্রচন্ড পরিমাণে হেল্প করে। প্রথম কথা হচ্ছে আমি সব কথা নিয়ে একটু অন্যভাবে নিই, মানে ওর কথাটাকে আমি ধরেই আমি বলছি যে আমরা গোটা সমাজ ব্যবস্থা এখন আত্মকেন্দ্রিক, আগে এক জায়গায় ছিলাম ফ্যামিলি, এখন আমার যদি বাচ্চা থাকে, আমার দাদার যদি মেয়ে বাড়িতে আসে, আমি তাকে পাশের ঘরে নিয়ে গিয়ে সন্দেশটা লুকিয়ে খাইয়ে দিচ্ছি, আত্মকেন্দ্রিকতার জন্ম আমরা আমার ঘরেই দিচ্ছি। বাট সমস্ত পুজো আজ থেকে সমস্ত সংগঠনে চিরকাল চিরদিন 4-5টা লোকই অগ্রণী ভূমিকা নিয়েছে, চিরকাল আত্মকেন্দ্রিকতা আজকে আসতে পারে, যদি না থাকতো তাহলে তোমরা 3 জন আসতেন,
সবার মধ্যে সমাজটা একদম একদম না, এটা তো ঠিক কথা যে জেনারেলাইজড করা যায় না, তাই জন্যই তো ওরা পূজো পাগল, পূজো প্রেমী, ঠিক আছে। তবে এটা খুব সত্যি, মানে আমি আবিরের সাথে বেশ কিছু জায়গায় সহমত পোষণ করব এই কারণে, ধরুন আবিরের একটা ছোট্টখাটো ব্যবসা রয়েছে, ওর একটা ছোট্টখাটো ব্যবসা রয়েছে, সেই ব্যবসার দোকানটাকে খালি রেখে ওর বাবা ধরুন অসুস্থ, আমরাও আছি, আমাদের অনির্বান্দা কুমারজিৎ, ওর একটা ছোট্ট বাচ্চা, ঠিক আছে, ছোট্ট বাচ্চা অসুস্থ, রাত 9টা অবধি অফিস করে নারায়ণপুরের ভেতর থেকে গাড়ি চালিয়ে ও বাগুইয়াটি আসছে, বাগুইয়াটি এসে রাত 12টা অবধি থেকে আবার রাত 12টায় মধ্যমগ্রামের বাড়িতে যাচ্ছে। বেশ, তাহলে বুঝতেই পারছেন পার্থবাবুর কথা অনুযায়ী বা যা কথা হচ্ছে তাতে আজকের কিন্তু শেষ পর্বে খোলামেলা আড্ডা অনেক কিছু বিষয় উঠে আসছে। আশিস, তোমরা যারা বিচারক, যখন এগুলো তো হচ্ছে একদম মানে আজ আমরা পুজোর আড্ডা করছি বলে এই কথাগুলো আমরা জানতে পারছি, কিন্তু আমরা যখন যারা বিচারকদের নিয়ে আমরা যাই, তারা কিন্তু খুব ছোট ছোট বিষয় দেখে। এক হচ্ছে পরিবেশ বান্ধব কতটা হয়েছে, কি রং ব্যবহার করলেন, এই যে লড়াই, এই যে দীর্ঘদিন ধরে একটা লড়াই সেটা কিন্তু দেখা হয় না, এবং কোথাও সেই জাঁকজমকপূর্ণ লাইট প্যান্ডেল বাজেট সবকিছু নিয়ে একটা সেরা সেরা তকমা তুলে দেওয়া হয়। এই বছর যখন তোমরা বিচারের তালিকায় বেরোবে, অবশ্যই রাগঢাক রেখেই বলো, তার কারণ ওনারা প্রত্যেকেই প্রতিযোগিতার মধ্যে রয়েছে, সেক্ষেত্রে তোমরা মূলত কোন বিষয়গুলো দেখবে? দেখো, সবচেয়ে বড় জিনিস হচ্ছে দুর্গা প্রতিমা কিন্তু একটা মূর্তিকে যারা ভেবে এসেছে এতদিন, তাদের কনসেপ্টটা বছর 5-7 ধরে কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দুর্গা প্রতিমাকে যারা ভেবে রেখেছিল এতদিন শুধু মূর্তি, একটা মূর্তি পুজোয় বিশ্বাসী, ওটা তো মূর্তি, ওখানে আমরা পুজোকে মানি না, আমি মনে করি তার মধ্যে কিন্তু সায়েন্স ঢুকে গেছে, এই বিজ্ঞান, এই বিজ্ঞান এবং মানে সমাজকে সচেতনতা, এই সমাজ সচেতনতা কোন কমিটি কতখানি করতে পেরেছে, দ্যাট ইজ দ্য প্লাস পয়েন্ট। কারণ সমাজ সচেতনতা যদি সে না করতে পারে পুজোর মাধ্যমে, তাহলে কিন্তু তার বিগ জিরো। কারণ আজকে যখন মিষ্টি এবং রাহুলের সেই যে লড়াই, সেই লড়াই সার্থক হবে যদি এইটা থেকে মানুষ কিছু শিখতে পারে, কারণ এরা যে ফ্রন্টের টিম, যে থিমটা তুলে ধরতে চাইছে মনের মণিকোটায়, এই যে বৈজ্ঞানিক পদ্ধতি, এই পদ্ধতিটা কিন্তু কিন্তু পুজোর সাথে পুরো মানে এতপ্রতভাবেও জড়িত, এবং সেই জায়গায় কিন্তু বুঝতে হবে যে মানুষকে ওরা অ্যাওয়ারনেসের জন্য মূর্তির সামনে, কিন্তু তার আগে মানুষকে অ্যাওয়ারনেস দিচ্ছে, এই অ্যাওয়ারনেসটা যত বেশি পরিমাণে মানুষ পাবে তত কিন্তু আমার সমাজ আস্তে আস্তে করে উঠে আসবে। এই এই বিচারকের মণ্ডলী থেকে আমার মনে হয় হাই নিউজের আমাদের যে কমিটি আছে, সেই কমিটি আমরা কিন্তু এটাই দেখবো প্রথমে, যে বাজেট নয়, দেখবো সে কতখানি অ্যাওয়ারনেস দিতে পেরেছে মানুষগুলোকে, সত্যিকারের কতখানি সামনে নিয়ে আসতে পেরেছে। বছর 7-8 ধরে কিন্তু এটাই চলছে, প্রত্যেকটা পুজো কমিটির কম্পিটিশন কিন্তু অ্যাওয়ারনেস। আমি এই প্রথম আর শেষ কথা বলছি মিষ্টিকে এবং রাহুলকেও বলতে চাইছি, একটা জায়গায় এইটাই আমরা দেখবো যে বেসিক্যালি যে অ্যাওয়ারনেস যদি তার সত্যিকারের থাকে, এবং সে মূর্তি পূজাকেই আসল পুজো, এবং সেইটা দিয়েই কিন্তু সে বুঝিয়ে দেবে যে সামনে মূর্তি, আমার অ্যাওয়ারনেস, জনসচেতনতা। অতএব জনসচেতনতা সবচেয়ে বড় জিনিস, বাজেট বড় কথা নয়। খুব খুব গুরুত্বপূর্ণ বিষয় যে জনসচেতনতা, এবং মাতৃ প্রতিমার ক্ষেত্রে কোনো অনেক সময় হয় যে অনেকে এটা বিশালভাবে পরিবর্তন করে ফেলে, সেই জায়গায় যখন বিচারকরা ঢোকেন, যখন তারা একদম প্রবেশ পর্যায়ে ঢুকছেন, কোথাও মাতৃ প্রতিমা গিয়ে তারা কিন্তু ধাক্কা খেতে হয়, তার কারণ মাতৃ প্রতিমার যে কনসেপ্ট এমন কঠিন কনসেপ্ট হলো যেটা কিন্তু সাধারণ মানুষ বুঝতে পারছে না। শুভজিৎ কিছু বলতে চাইছে, শুভজিৎ। প্রথমত আমি বলতে চাইবো হাই নিউজ এর মাধ্যম দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে আলোচনা হচ্ছিল, ওনাকে আমি আগাম শারদ শুভেচ্ছা জানাতে চাই গড়িয়াপাক দুর্গা উৎসবের তরফ থেকে। এবং আমি একটা বলতে চাই যে কথাটা আমি শুনছিলাম যে দুর্গা উৎসবের মধ্যে দিয়ে আমাদের একটা ফ্রেন্ডলি লড়াই চলছে, তো অবশ্যই আমি বলতে চাইবো ফার্স্টে আমাদের অনারেবল সিএম এর ব্যাপারে যে এই লড়াই কিন্তু আমাদের কাছে মমতা ব্যানার্জির আরেক নাম। মমতা ব্যানার্জিকে আমরা রোল মডেল হিসাবে দেখি, আমরা যারা ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি তারা এই অনুপ্রেরণা পেয়েছে মমতা ব্যানার্জিকে দেখে, এবং আজকের দিনে পুজোতেও যে একটা ইন্সপিরেশন হিসাবে উনি কাজ করছেন এটা আমি একদম একমত। কারণ বলবো দুর্গা পুজোকে কিন্তু ইন্টারন্যাশনাল লেভেলে মমতা ব্যানার্জির জন্য উনি নিয়ে যাচ্ছেন। আজকে কিছুদিন আগেও আমরা জানতাম যে রিও ফেস্টিভ্যাল খুব ইম্পর্টেন্ট, খুব পপুলার ছিল, কিন্তু আজকের দিনে আমাদের বিশ্ব বাংলা কার্নিভালও কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আছে, তো সেখানে দাঁড়িয়ে আমাদের বেঙ্গলি কমিউনিটি এবং দুর্গাপুজোকে একটা আলাদা জায়গায় নিয়ে যাচ্ছেন। এবং সেকেন্ড পয়েন্ট আমি বলতে চাইবো যে আজকে উনি যে ডোনেশনটা প্রোভাইড করছেন সেগুলো পুজো কমিটিতে খুব হেল্প হচ্ছে, এবং ওনার যে সাপোর্টটা এইটাই আমাদের একটা মোটিভেশন হিসেবে কাজ করছে, এবং সেটার জন্য আমরা খুব ধন্যবাদ জানাই। এবং আমি একটা কথা বলবো যে যেটা দাদা বললেন যে
ইনোভেশনটা ওনারা দেখতে চান জাজেসরা, আমরা সেটাকেই অবশ্যই আমরা গুরুত্বপূর্ণভাবে মনে করি যে শুধু একটা প্যান্ডেল বা একটা পাঁচ দিনের দুর্গাপুজো না, যাতে মানুষের মনে আমরা সেই বিবেকটা জাগাতে পারি বা কোনো অ্যাওয়ারনেসটা আনতে পারি, সেটাই আমার মনে হয় অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের জিত। আমি তো অশোকদার কাছে আসবো, যে অশোকদার একটা বিষয় যে আমরা তো সব পুজো কমিটির কথা শুনছি, দীর্ঘদিনের পুজোর সঙ্গে জড়িয়ে আছেন আপনি, সমাজের বহু সামাজিক কাজকর্মের সঙ্গে জড়িয়ে আছেন, শিল্পীদের কথা একটুখানি আসতেই হবে। নামজাদা শিল্পী যাদের ধরেই নেওয়া হয় যে যাদের এই মুহূর্তে যে যারা যত বিখ্যাত তাদের পারিশ্রমিক ততই কিন্তু চরচর করে বাড়ছে, আকাশ ছোঁ বলতে আপত্তি নেই, তাদের পারিশ্রমিক আকাশ ছোঁ। সেই জায়গায় দাঁড়িয়ে এই মুহূর্তে যারা একেবারে আর্ট কলেজ থেকে পাস করছে, রোহিত শুভজিৎ বা আবিরের মতো এই বয়সের ছেলেরা, তারা কিন্তু অনেক পুজোর দায়িত্ব পাচ্ছে বর্তমানে। আমি একদম নাম ধরেই বলতে পারি, ভবানীপুর চক্রবেড়িয়া এমন একটি ছেলেকে দেওয়া হয়েছে যে আর্ট কলেজ থেকে পুরো টিম নিয়ে সুন্দরভাবে চক্রবেড়িয়াকে কিন্তু সাজিয়ে তুলছে। এই শিল্পীদের ক্ষেত্রে এই বিষয়টা, এবং এটাও ঠিক যে আগামী দিনে যতই পুজো কমিটির চাহিদা বাড়বে ততই বাজেট কিন্তু আকর্ষণীয় হবে, সেই জায়গায় দাঁড়িয়ে কোথাও কি রাশ টানা আদপে সম্ভব? তার কারণ এই বাজার কিন্তু, অর্থনৈতিক বাজার কিন্তু খুব দুর্বিষহ। হ্যাঁ, এটা একটা ভাবার ব্যাপার, কিন্তু রাস্তানা কতটা সম্ভব হবে, কারণ এখন একটা তো কম্পিটিশনের জায়গা এসে গেছে। প্রথম হচ্ছে উত্তরের সাথে দক্ষিণের লড়াই ছিল, এবার দক্ষিণের নিজেদের মধ্যে লড়াই। আমরা বেসিক্যালি উত্তরের লোক, আমার জন্ম বাগবাজার, এখনো মানে আবেগ টানে যে বাগবাজার, আমার মা অসুস্থ নালে বলে একবার বাগবাজারে নিয়ে যাবি, আমার মামা মারা গেলেন কিছুদিন আগে, মামা ওই একটা পুজো দেখার জন্য মানে আকুল হয়ে থাকতো যে বাগবাজারে যাও। তো এখানে ওই বাগবাজারের আর নর্থের সাথে কম্পিটিশন ছিল, এখন ওটা রয়েছে। আমার নিজের ভাইপো সৌরজিৎ ও ভালো এখন থিম করে, এবার টালাপাট করছে। তা এই যে কম্পিটিশনটা ভালো সুস্থ, কিন্তু এই বাজেটের ব্যাপারটা নিয়ে একটু ভাবা উচিত। বাজেটটা এত জায়গায় এত বেশি বেড়ে যাচ্ছে, আর কারো কারো দেখুন যে পুজোটা করা একটা দুর্বিষহ জায়গার মধ্যে এসে গেছে। এবং এই যে 10,000 টাকা সাহায্যটা কিন্তু দেখুন, যে 1.5 লাখ টাকা 1 লাখ টাকার পুজো করছে, সে 10% কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী ফান্ডটা পেল। মানে 1 কোটি টাকার পুজোয় 10 লাখ পেলে যে সাহায্যটা হয়, সেটা কিন্তু এই 10,000 পেল। এই 10,000টা অনেক, ওই অমিতাভ বচ্চনের অ্যাডের মতো, ওই 1 টাকার অনেক দাম। এই 10,000 কিন্তু সেইভাবে বিচার করতে হবে। তা আমি মনে করি আমাদের এই পুজোর উদ্যোক্তারা এই পুজোর আড়ম্বরটা একটু কমিয়ে যদি একটু সামাজিক দিকেও দেখেন, বিশেষ করে বড় পুজো যাদের স্কোপ রয়েছে সারা বছর। একটা কেরলে আগে বন্যা হয়েছে, সবাই সাহায্য করছেন, এরা কম্পিটিশন। আমি আমি এই জায়গায় অসুবিধাকে একটা খুব মানে ভ্যালিড প্রশ্ন জিজ্ঞেস করবো, সবার কাছে আমি জানতে চাইবো। আজকের আমাদের এই মানে এর আগেও আমাদের এই আড্ডায় এসছে পণ্ডিত শ্রী মল্লার ঘোষ, এবং বিগত বেশ কয়েক বছরে এই আবহর একটা ভীষণ একটা কি বলবো অলঙ্কৃত করেছে, পুজোকে আবহ সঙ্গীত কিন্তু অলঙ্কৃত করেছে। আবার এটাও ঠিক যে এই আবহ সঙ্গীত কলকাতা বা পার্শ্ববর্তী যে বেশ কিছু জায়গায় নামজাদা শিল্পীদেরকে দিয়ে গাইয়ে আলাদা অ্যাট্রাকশন নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, সেখানেও তো বাজেট আকর্ষণীয় হয়ে যাচ্ছে। সেই জায়গায় ছোট পুজোগুলোর ক্ষেত্রে কিন্তু আরো বেশি চাপ পড়ছে বা স্পন্সরশিপ পাচ্ছে না, এইটাকে কিভাবে দেখছেন? এটা তো অবশ্যই, এই যে বড় পুজোগুলোকে দেখলে পাশে যারা রয়েছে তাদেরও কি ওখানে ডিমান্ডটা বেড়ে যায়, যে এরা এত কিছু করছে যে আমরাও করি, এবং পাড়ার যারা মানুষ তারাও তো বলে যে একই এই গড়িয়ায় ওই পুজোটা যদি এত বড় হতে পারে তাহলে গড়িয়ায় ভাই আমাদেরটা কেন কম করছিস তোরা। এবার সে যায় তারা তো অতটা ভাবে না যে ওখানে স্পন্সার এসছে কি এসছে করতে হবে, আবার চাঁদা তুলেও পুজো হয়, আবার চাঁদা তুলে আজকাল হয় চাঁদা মানে এখন আর সেইভাবে পাওয়া যায় না, এটা ঘটনা। আর আমরা নিজেরা, আমি তো আমাদের পাড়ায় বলে রাখি যে যে যা দিচ্ছে নিয়ে নাও, কারোর সাথে কোনো চাঁদা নিয়ে একরকম ঝামেলা করার কোনো দরকার নেই, কেউ করেও না, খুব কম এখন দেখবেন এইসব অভিযোগ আসে। তো এই একটা সবকিছুর সীমা বাঁধা উচিত। আমরা এই শিল্পীদের কথা ভাবছি, কিন্তু এই যারা প্রতিমাটা বানান, যারা সেই মাটি কাটা থেকে আরম্ভ করে নৌকায় তুলে, এদের অবস্থার কথাটাও তো ভাবতে হবে। আমি এটাও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আশা করি সবার দিকটা দেখছেন, এই যারা শিল্পী আছে যারা এই পুজোটা সময়ের পরে তাদের কাজ থাকে না সেরকমভাবে, তাদেরকেও যদি কিছু করা যায়, তাদের যদি স্বাস্থ্যসাথীর আন্ডারে আনা যায়, আমার মনে হয় তারা এই পরিবারগুলো উপকৃত হবে, তাদের কথাটাও মানে ভাবা উচিত। এত উজ্জ্বল
আলো, তার মাঝখানে যে প্রদীপের নিচে অন্ধকার, কিন্তু এই মানুষগুলো বেশ খুব উল্লেখযোগ্য বিষয় তুলে ধরেছেন। আমরা সেপ্টেম্বর থেকে শুরু করেছিলাম কলা সংস্কৃতি শরদর্গ 2018। আমরা প্রথম দিন মল্লার ঘোষকে পেয়েছিলাম এবং তারপর থেকে আমরা সঙ্গীতের বিষয়টাকে একটু সরিয়ে আমরা আলোচনাটাকে তুলে আনার চেষ্টা করেছি, খুব বাস্তব কিছু আলোচনা আমরা করার চেষ্টা করেছি। অবশ্যই সেই আলোচনাটা কিন্তু কোনো বড় পুজো কোনো ছোট পুজোকে বিভেদ করে নয়। যদি সঞ্চালনার এই জায়গা থেকে কারোর মনে যদি আঘাত দিয়ে থাকি তাহলে সেটা অবশ্যই ক্ষমা চেয়ে নেব, কিন্তু বিশ্বাস করুন বাস্তবটাকে তুলে ধরাই আমাদের মূল লক্ষ্য ছিল, অনুষ্ঠানের টিআরপি বাড়ানো নয়। এবং সেই জায়গা থেকে আমরা কিন্তু বিভিন্নভাবে ছোট বড় সমস্ত পুজোর উদ্যোক্তারা তারা কিন্তু সেপ্টেম্বর থেকে অক্টোবরের আজকের এই শেষ দিনের যখন আমরা কলা সংস্কৃতি শরদর্গ 2018 করছি, অনেক কিছু বিষয় কিন্তু উঠে আসছে। তার কারণ এরপরই সোমবার মহালয়া এবং তারপরে কিন্তু শারদ সম্মান দেওয়ার হিড়িক চলে আসবে, যারা শারদ সম্মান দিচ্ছে। আবার আমরাই সেই ব্যতিক্রমী আড্ডা দিয়েছিলাম যেখানে কলকাতা সেরা পনেরো, আমি নাম ধরেই বলবো, কলকাতা সেরা পনেরোর মতো যারা দীর্ঘদিন ধরে শারদ সম্মান দিয়ে যাচ্ছেন খুব সম্মানের সঙ্গে, তাই তার পুজোর যিনি কর্মকর্তা তাকেও কিন্তু আমরা নিয়ে এসেছি। আমরা খুব খোলামেলা আলোচনার মধ্যে আসতে চেয়েছিলাম কি কি বিচারে কি কিভাবে শারদ সম্মান দেওয়া যেতে পারে, কি কি সুবিধা অসুবিধা রয়েছে এই জায়গায়। যে কথা অশোকবাবু বললেন, বিভিন্ন বিষয় থেকে যায়, খুব অল্প সময়ের মধ্যে হয়তো বিষয়টা আলোচনা করা যায় না, কিন্তু আপনাদের বলে রাখবো যে এই বছর আজ যখন এই আড্ডা শেষ হবে আরো একটি বার্তা থাকবে। কি আড্ডা, কি বার্তা, সেটা অবশ্যই বলবো, কিন্তু তার আগে একটুখানি পার্থবাবুর কাছে আসবো। খুব অল্প সময়ে, ধীরে ধীরে সময় কমে আসছে, আমরা একদম মূল উৎসবের দিকে প্রবেশ করব। পার্থবাবু, কি বার্তা থাকবে এই মুহূর্তে কলা সংস্কৃতি শরদর্ঘ 2018 মাধ্যমে আপনাদের পুজো কমিটির তরফ থেকে? আমাদের পুজো কমিটির পক্ষ থেকে একটাই বার্তা যে সবাই মিলে দুর্গাপূজাটা আমরা সুন্দরভাবে উপভোগ করি এবং আমাদের পুজোর মধ্যে দিয়ে আমরা সমাজকে এই বার্তাই দিতে চাই যে সমস্ত ভেদাভেদ ভুলে আমরা সামনের দিকে এগিয়ে যেতে চাই। বেশ, আর কি মনে হচ্ছে এই বছর আপনাদের অশ্বিনগরে যে পুজো আপনারা করছেন, শিবশঙ্কর ইউনাইটেড ক্লাব, শিবশঙ্কর ইউনাইটেড ক্লাবের মানুষের ভিড় মানে কলকাতার একদম এ প্রান্ত থেকে কতটা উচ্ছে পড়তে পারে? প্রথম কথা হচ্ছে যে দুটো উপনগরী তৈরি হয়ে গেছে দুদিকে, একদিকে গড়িয়া, একদিকে বাগুইআটি কেষ্টপুর, মানুষের চাহিদার কারণে আগেই আলোচনা করছিলাম ওদের সাথে। তো আমি যেটা বলতে চাই যে এবার আমরা যা পুজো করছি তাতে এবার আমাদের পুজোয় বাগুইআটিতে মানুষের ঢল নাববেই, আমাদের পুজো এবার একটা জায়গায় পৌঁছবেই, এ বিশ্বাস আমাদের আছে। শুধু আমরা পুজো করছি না, আমরা সামাজিক অনেকগুলো কাজ করছি সারা বছর ধরে এবং পুজোর পাঁচ দিন অঞ্চলের ছোট বাচ্চা সবাইকে নিয়ে পুজোর পাঁচ দিন একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করছি এবং একটা আমরা বিজয়া সম্মেলনী করি এই নবছর ধরেই, 5000-এর বেশি মানুষ বসে দাঁড়িয়ে নানা রকম ভাবে আমরা সেই বিজয়া সম্মেলনীর খাওয়া দাওয়া উপভোগ করি। তাহলে আপনারা মনে করছেন আপনাদের দিকে এবার মানুষের ঢল নামছে, আমাদের মানুষের ঢল নামছে। পার্থবাবু যে কথা বলছেন যে একদম গড়িয়া আর বাগুইআটি পুরো আমরা দুপ্রান্তের পুজোকে আজ এক করেছি এবং সেক্ষেত্রে অ্যাডভান্টেজ আবার তালতলা পাবে কিনা সেদিকেও আসবো, কিন্তু তার আগে গড়িয়ার কাছে চলে আসবো। শুভজিৎ, কি বার্তা থাকবে? বার্তা আমাদের এই বছর একটাই, সবার আগে যে নামটার জন্য অনেক ভাবনা চিন্তা অনেক সময় লেগেছে যে নামটাকে আবার আমি বলতে চাইব, দূষণের দুর্দিনে দুর্গতি নাশিনী। তো মা আমাদের ভালো রাখুক, মা আমাদের সুস্থ রাখুক, এই কামনাই থাকবে গড়িয়াপাড় দুর্গ উৎসবের তরফ থেকে। কিন্তু একটা কথাই বলবো যে 365 ডেজে যে 10 দিন আমাদের দুর্গাপুজো, সেটার যে এমন উন্মাদনা ভালোবাসা থাকবে তেমনই সেই পুজোটাকে কিন্তু পরিষ্কার রাখাটাও আমাদের কর্তব্য। প্লাস্টিক মেটেরিয়ালস থেকে শুরু করে যত রকম যেই জিনিসগুলো এনভায়রনমেন্টে ক্ষতি করে সেই জিনিসগুলোকে চেষ্টা করবেন, কলকাতা কর্পোরেশনের যেসব ডাস্টবিন সব রকম অ্যাওয়ারনেস পলিসি আছে সেখানে জিনিসপত্রগুলো ফেলা, রাস্তা অপরিষ্কার না করা এবং পুজোটা ভালো করে কাটা এবং খুব ভালো থাকুন। বেশ, রোহিত, আমি শুভজিৎ দার কথা হ্রাস নিয়ে একটি কথা বলতে চাই। আজ থেকে 8 বছর থেকে 9 বছর আগে জঞ্জাল মুক্ত করেছিলেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গটাকে, তাই তো? তো মুখ্যমন্ত্রীর যে স্বপ্নের তিলোত্তমা নগরী কলকাতা, আমার মনে হয় সবাই হাতে হাত ধরে সেই মুখ্যমন্ত্রীর স্বপ্নের বাংলাকে, স্বপ্নের তিলোত্তমাটাকে হাতে হাত ধরে রক্ষা করাটা উচিত। আমি সবার কাছে এবং অবশ্যই আপনাদের কাছে, আপনারা আমাদের অনেক বয়স জ্যেষ্ঠ সাথে থাকবেন এবং অবশ্যই হাই নিউজের সকল দর্শকদেরকে একটি কথাই বলতে চাই, উন্নয়নের পাশে থাকুন,
আর মমতা ব্যানার্জি স্বপ্নের তিলোত্তমাটাকে নিজের প্রাণ দিয়ে রক্ষা করার চেষ্টা করুন, যেটাতে আমার আপনার সকলেরই ভালো। আবির, আমি প্রথম কথা হাই নিউজের প্রতিটা দর্শককে একটাই কথা যে মানে আমাদের আমাদের পুজোটায় আসুন, পুজোটা দেখুন, পলিমঙ্গল সমিতি তালতলা গ্রাউন্ড সাউথ সিটির ঠিক অপোজিটে পুজোটা আসুন। কেন আমরা এবারে যে জিনিসটা নিয়ে কাজ করছি সেটা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস, মানে একটা খুবই ভাইটাল একটা অ্যাওয়ারনেস যেটা আমাদের খুব শীঘ্রই আমরা ফেস করতে চলেছি। তো সেখানে অনেক কিছু থাকবে, সেটা রেমিডিস কি করা উচিত সেগুলো থাকবে, তো ওগুলো বুঝুন, আপনারা একটু বোঝার চেষ্টা করুন সেগুলোকে। আমরা যদি সবাই একসাথে হাতে হাত রেখে যদি কাজগুলো না করি তাহলে আপনি আমরা আপনারা আমরা আমরা সবাই সবাই কিন্তু বিপদের মধ্যে পড়ব। তাই আপনাদের সবাইকে বলছি যে আপনারা আসুন একবার প্যান্ডেল মানে আমাদের পুজো মণ্ডপটা ঘুরে দেখুন। বেশ, আর একদম আসবো এবার অশোকদার কাছে। অশোকদার, জেলার পুজো এবং সার্বিকভাবে কি বার্তা থাকবে? বার্তা এটাই থাকবে যে এই পুজোটার মধ্যে দিয়ে আমরা সম্প্রীতির পরিবেশটাকে বজায় রাখবো। এবং আমার ছোট ভাই যেটা বললো যে মুখ্যমন্ত্রীর যে স্বপ্ন যে ভারতবর্ষের মধ্যে একটা পশ্চিমবাংলার উদাহরণ হিসেবে থাকবে, এখানে উন্নয়নের মাধ্যমে এবং পুজোটাকে কেন্দ্র করে আমরা যদি সকলে বাংলাটাকে ভালো রাখার জন্য চিন্তা করি এবং সকলের মধ্যে একটা মৈত্রীর পরিবেশ রাখি তাহলে নিশ্চয়ই আগামী দিনে আমরা অনেক বড় জায়গায় যাব। একদম। এবং সেই সঙ্গে আমি বলবো যে আমরা আধুনিক হই কিন্তু আমরা যেন এমন কোনো কালচারের মধ্যে নিজেদেরকে না নিয়ে না যাই আধুনিক হতে গিয়ে যে সেই ফিরিঙ্গি কালচার। আজকে দুটো ঘটনা ঘটেছে, দুটো কোর্টের রায় হয়েছে সুপ্রিম কোর্টের মতো জায়গার থেকে, একটা সমকাম আর একটা হচ্ছে পরকিয়া। আমি জানি না কোন ভারতবর্ষের দিকে যাচ্ছে যে আজকে আমরা আমাদের সনাতন ঐতিহ্যকে আমার সমাজ জানি না এগুলোকে স্বীকৃতি দেয় কি না, এটা কী করে একটা কোর্ট থেকে আসছে। আমি বলবো যে মা দুর্গা অন্তত আপনি এদেরকে সুমতি দিন, আমাদের এই ভারতবর্ষ আমাদের বাংলাটাকে আমাদের মতো থাকতে দিন। একদম, আর আমি সর্বশেষ একদম চলে আসবো আশিসের কাছে। চিন্তার ভাঁজ কপালে এত পুজো কমিটি, তাদের এত কিছু ভাবনা চিন্তা, বিচারকের জায়গা থেকে আশিস ছোট্ট করে। হ্যাঁ রাহুল, দেখো একটা জিনিস, আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু ইচ্ছা পূরণ করতেই কিন্তু আমরা এই জায়গাগুলো বসেছি। আজকে আমরা দেখবো সমাজের টিআরপি কি এলো, আমি দেখবো না কোনো জায়গার টিআরপি, সমাজ কি পেলো। সমাজ যদি এই দুর্গা পূজা থেকে যে কমিটি দিতে পারবে পূজা কমিটির কাছ থেকে, সেটাই দেখবো যে কমিটি আমার সমাজকে দিতে পারবে। মমতা বন্দ্যোপাধ্যায় পাখির চোখ তার উপরেই, এবার তার উপরে মনে হয় রাহুল বৃষ্টির পাখির চোখ চাল থাকবে যে সেই জায়গা থেকে আমরাও সেই জায়গায় এগোবো। অতএব বাংলায় তাকিয়ে থাকবে সেই পুজো কমিটির দিকে, সেই পুজো কমিটি কিন্তু আমার মনে হয় আজকে মনির মনি কোঠায় স্থান পাবে যারা সমাজকে দেবে। বেশ, আমার ছয় অতিথিদের সঙ্গে আজকের একদম খোলামেলা আড্ডা ছিলাম আমরা একদম অন্তিম কলা সংস্কৃতির শারদ অর্ঘ্য 2018-এর এই আড্ডায়। আমরা সেপ্টেম্বর মাস থেকে শুরু করেছিলাম আমাদের আড্ডা, অনেক কিছু বিষয় কিন্তু উঠে আসলো। এক, সেই বিষয়গুলোর দিকে তো অবশ্যই আমাদের নজর রাখতেই হবে। দুই হচ্ছে যে আমরা এই প্রথম শারদ সম্মান যারা আমরা এই বাংলা এবং বাণিজ্যনগরী মুম্বাইকে আমরা এক করার চেষ্টা করছি। আপনাদের জানিয়ে রাখি আমরা তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী এই চার চার দিন আমাদের কলা সংস্কৃতির যারা বিচারকরা থাকছেন তারা কিন্তু পৌঁছে যাবেন একেবারে আপনাদের পুজোর জায়গায় এবং আপনাদের পুজোকে তারা বিচার করে কলা সংস্কৃতির শারদ অর্ঘ্য আপনাদের হাতে তুলে দেওয়ার আমরা চেষ্টা করব। আমি চেষ্টা করব শব্দটা এই কারণে ইউজ করলাম, তার কারণে একটা প্রতিযোগিতা চলছে এবং ইতিমধ্যেই কিন্তু ঘড়ির কাঁটা বারবার জানান দিচ্ছে যে একদম অন্তিম পর্যায়ে আমরা চলে এলাম। অবশ্যই আপনাদের সবাইকে ধন্যবাদ, শারদীয়ার আগাম প্রীতি শুভেচ্ছা অভিনন্দন, উৎসবে থাকবেন, আনন্দে থাকবেন, এমন ঘটনা বা এমন কিছু না ঘটে যেটা উৎসবের থেকে নিরানন্দের কারণ হয়ে যায়। এবং এই অনুষ্ঠান আবারও দেখুন আজ রাত 11টায় পুনঃ সম্প্রচার এবং আগামীকাল দুপুর 3টায় দেখুন আমাদের কলা সংস্কৃতি শারদ অর্ঘ্যের প্রি পুজো যে কভারেজ তার একদম অন্তিম পর্যায়ে, তারপর মহালয়ার পর আমরা পৌঁছে যাব একদম আপনাদের কাছে। ভালো থাকুন, উৎসবে থাকুন, সুস্থ থাকুন, নজর রাখুন কলা সংস্কৃতি শারদ অর্ঘ্য 2018-এ। নমস্কার। আপনি দেখছেন হাই নিউজ নির্ভীক নিরপেক্ষ।